এবার মালদা জেলা পরিষদের বিরুদ্ধে অনাস্থা আনল তৃণমূল কংগ্রেস। এ বিষয়ে বৃহস্পতিবার ডিভিশনাল কমিশনারের কাছে অনাস্থা পত্র পেশ করে জেলা পরিষদে তৃণমূল সদস্যরা। জানা গেছে, বিধানসভা নির্বাচনের আগে মালদা জেলা পরিষদের সভাপতি গৌরচন্দ্র মণ্ডল সহ বেশ কয়েকজন যোগ দেয় বিজেপিতে, যার ফলে বিজেপি ও তৃণমূলের মধ্যে বাগযুদ্ধ শুরু হয়। সেই মতো এদিন জেলা পরিষদের 23 জন সদস্য অনাস্থা পত্র পেশ করে। এখনো ডিভিশনাল কমিশনের কাছে আমরা যাইনি, যাচ্ছি। 23 জন মেম্বার আমাদের কাছে আছে, আমরা অনাস্থা প্রস্তাবে আজকে সাবমিট করছি। বলবো যে খুব তাড়াতাড়ি আমাদের নেক্সট অনাস্থার প্রক্রিয়া আপনি স্টার্ট করেন, এটা বলার জন্য। কতজন আছে আপনাদের? আমাদের কাছে 23 জন আছে, 23 জন এখনো বর্তমানে উপস্থিত আছে। বলছি 24 জনের কথা আমরা শুনতে পাচ্ছি না। 24 জন, একজন আসার কথা আছে, এখন ওপর নেতৃত্ব কি বলবে এটা নিয়ে ভাবনা চিন্তা চলছে। আপাতত 23 জন আছে। এই অনাস্থা প্রস্তাব আনার নিয়মটা কি? নিয়ম হচ্ছে 23 জন মেজরিটি মেম্বার, যার বিপক্ষে রায় দিবে সেই তারই অনাস্থা হয়। এ বিষয়ে জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মৌসুম বেনজির নূর জানান, জেলা পরিষদ তৃণমূলেরই দখলে, তবে নির্বাচনের আগে যারা দল ছেড়ে গেছেন তাদের আর দলে নেওয়া হবে না। আজকে আমরা মালদা জেলা পরিষদের যিনি আমাদের সভাপতি ছিলেন গৌরচন্দ্র মণ্ডল, উনি ভোটের আগে কয়েকজন মেম্বারদেরকে নিয়ে বিজেপিতে যোগদান করেন। আমরা তখনই আমাদের বাকি মেম্বারদেরকে ডেকে এবং তাদের থেকেও কয়েকজন মেম্বার তখনই ফিরে আসেন। ফিরে এসে তারা আমাদের কাছে স্বীকার করেছিলেন যে ভুলবশত ওনাদেরকে নিয়ে চলে যাওয়া হয়েছিল। তারা আমাদের দলের সঙ্গেই আছেন, তৃণমূল কংগ্রেসের সঙ্গেই আছেন, এবং তখনও আমরা 23 জন মেম্বারদেরকে পার্টি অফিসে হাজির করে দেখিয়ে দিয়েছিলাম যে আমাদের হাতেই মালদা জেলা পরিষদ ছিল। হয়তো সভাধিপতি গেছেন, কয়েকজন মেম্বার গেছেন, কিন্তু ভোট আমাদের হাতে থাকবে। এবং তখনই আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে ওনাকে অনাস্থা করে আমাদেরকে সরিয়ে দেওয়া হবে, আরও কয়েকজন যারা কর্মাধ্যক্ষরা গেছিলেন তাদেরকেও সরিয়ে দেওয়া হবে। এবং আজকে তাই সেই কারণে রাজ্য নেতৃত্বের ইনস্ট্রাকশনে আমরা আজকে মালদা জেলা পরিষদের সভাধিপতির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব ফাইল করতে যাচ্ছি। আমাদের 23 জন মেম্বাররা আজকে হাজির আছেন, তারা গিয়ে আমাদের দলনেতার সঙ্গে গিয়ে তারা অনাস্থা প্রস্তাব ফাইল করবেন ডিভিশনাল কমিশনারের সামনে। কজন কর্মাধ্যক্ষের বিরুদ্ধে অনাস্থা আসছে এবং তারা কারা এবং কেন? 3 জন কর্মাধ্যক্ষ, হেলথ, তারপর মস্ত এবং ভূমি, এই 3 জন বনভূমি 3 জন তারা গেছিলেন, তাদের বিরুদ্ধে অনাস্থা নিয়ে আসা হবে। বরঞ্চ তাদের থেকে 2 জন মেম্বার আরো বিজেপি মেম্বাররা তারা যোগদান করেছেন, আরো কয়েকজন যোগাযোগ করছেন। তার মধ্যে আমাদের তৃণমূলেরও যারা 9 জন মেম্বার গেছিলেন, এখন আপাতত তারা 9 জন আছেন, সেখান থেকেও কয়েকজন মেম্বার ফিরে আসতে চাইছেন, আমাদের কাছে প্রস্তাব জানিয়েছেন। আমরা আমাদের লিডারশিপের কাছ থেকেও ফিডব্যাক নিয়েছি, রাজ্য নেতৃত্বকেও জানিয়েছি, তারা আমাদেরকে ইনস্ট্রাকশন দেবে। মূল যারা মাথা, যারা মেন কালপ্রেট, যারা আজকে এই প্ল্যানিংটাই করেছিল জেলা পরিষদ ভাঙার জন্য, তাদেরকে আমরা নেব না। এইভাবে আমরা আমাদের জেলা পরিষদের মেম্বাররাও আমাদেরকে জানিয়েছেন, আমরা জেলার নেতৃত্ব, রাজ্য নেতৃত্বকে জানিয়েছি। বাকিদের জন্য অবশ্যই একটা রিল্যাক্সেশন হয়তো হতে পারে, কিন্তু যারা আজকে 9 জন যারা বিজেপিতে আছে তাদের বিরুদ্ধে আমরা, তাদের মেম্বারশিপ খারিজ করার জন্য একটা আলাদা প্রসেস হয়, সেটাও আমরা পেশ করব। বলছি, যদি কতজন যারা বিজেপিতে চলে গেছে তাদের মধ্যে কতজন এখন আপনাদের সাথে যোগাযোগ রাখছে ফিরে আসার জন্য? কয়েকজন যোগাযোগ রাখছে, 2 জন আছে তাদের মধ্যে যারা যোগাযোগ রাখছে। আমরা লোকাল লিডারশিপের ফিডব্যাক নেব, আমাদের জেলা পরিষদের মেম্বারদের ফিডব্যাক নেব, তারপর আমরা রাজ্য সভাধিপতি কিভাবে ঠিক করবেন। নেক্সট সভাধিপতি আমরা লোকাল লিডারশিপের কাছ থেকে ফিডব্যাক নিয়ে, আমাদের জেলা পরিষদের মেম্বারদের কাছ থেকে ফিডব্যাক নিয়ে আমরা রাজ্য নেতৃত্বকে আমাদের ফিডব্যাকটা দেব। রাজ্য নেতৃত্ব যেভাবে সিদ্ধান্ত দেবে আমরা সেইভাবে সবাই মিলে মেনে নেব। বলছি, যারা বিজেপিতে চলে গেছেন তাদের সদস্য পদ খারিজের জন্য কি কোনো পন্থা আপনারা অবলম্বন করেছেন? অবশ্যই, যারা বিজেপিতে চলে গেছেন তারা তৃণমূল কংগ্রেসের টিকিটে জিতেছিলেন, মালদার মানুষ, তারা যেহেতু তৃণমূল সিম্বলে দাঁড়িয়েছিলেন তাই বলে ওনাদেরকে ভোট দিয়েছিল। আজকে তারা বিজেপিতে চলে গেছেন, তাদের বিরুদ্ধে তাদের মেম্বারশিপ খারিজ করার জন্য আমরা আলাদা একটা প্রস্তাব জমা দেব। কি হতে পারেন সভাপতি? সেটা এখনই বলা যাবে না, আমরা
যেটা আগেও বললাম লিডারশিপের সঙ্গে আলোচনা করব, আমাদের জেলা পরিষদের মেম্বারদের সঙ্গে আলোচনা করব। এখানে আমাদের অনেক সিনিয়র মেম্বাররা আছেন, নিউ কামার্সরা আছেন, তাদের মধ্যে থেকে একজন অবশ্যই হবে। তো সেটা আলোচনা করে রাজ্য নেতৃত্বকে আমরা ফিডব্যাক দেব, রাজ্য নেতৃত্ব যেভাবে সিদ্ধান্ত নেবে আমরা মেনে নেব। বিজেপি থেকে দেখুন অবশ্য ওনাদেরও গুরুত্ব আছে, তারা বিজেপি দল ছেড়ে আমাদের দলে যোগদান করেছিলেন, উজ্জ্বল দাকে দল ওল মালদা প্রার্থী করেছিলেন, উনি খুব ভালো ফাইট দিয়েছেন। এটা আনফর্চুনেট যে উনি হেরে গেছেন, কিন্তু উনি খুব ভালো ফাইট দিয়েছেন, ওনাকে আমরা একটা আর এবং উনি আগেও সভাধিপতি ছিলেন, ওনার একটা ভালো লিডারশিপ আছে, ওনাকে দল অবশ্যই গুরুত্ব দিয়েছে। সাগরিকাও খুব ভালো মেয়ে, খুব ভালো কাজ করছে, বাজারে ইলেকশনের সময় যথেষ্ট পরিশ্রম করেছে, ওনাদেরকে দল অবশ্যই গুরুত্ব দিচ্ছে। প্লাস যারা আমাদের দলে থেকে গেল গৌরচন্দ্র মন্ডল এবং ওনার যারা মেন মানে যারা সঙ্গী সঙ্গীরা যারা ছিলেন তাদেরকে অনেক কিছু বলে ভয় দেখিয়ে টাকা পয়সার লোভ দেখিয়ে উনি যাওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু তারা যাননি। তাই তাদের অবশ্যই অনেক গুরুত্ব আছে দলে এবং দল সেটাকে অবশ্যই রেসপেক্ট করবে সম্মান। কতদিনের মধ্যে সদস্য পদ হারিয়ে জন্য আবেদন জানাচ্ছে কি বলেন? কতদিনের মধ্যে সদস্য পদ হারিয়ে জন্য আবেদন জানাচ্ছে? আমরা অলরেডি প্রসেস শুরু করে দিলাম, আজ থেকে সভাধিপতি প্রসেস শুরু হয়ে গেলে শুরু হয়ে গেছে, এবার যারা কর্মাধ্যক্ষরা আছে তাদেরও প্রসেস শুরু হবে, তারপরে পরে যারা সদস্যরা আছেন তাদের মধ্যে কাউকে নেওয়া যাবে কি যাবে না রাজ্য নেতৃত্ব যেটা জানাবে, সেটা জানার পরে আমরা তাদের বিরুদ্ধে মেম্বারশিপ খারিজ করার প্রস্তাবে চলে। আজকে ওনারা অনাস্থা পেশ করেছে, এখন সবেমাত্র অনাস্থা পেশ করেছে, সরকারি নিয়ম হিসাবে ডেট হবে, আস্থা দেখাবার সময় আসবে, তখন দেখা যাবে, সময় কথা বলবে। আর পঞ্চায়েতের আইন হিসাবে কেউ কারো বিরুদ্ধে অনাস্থা আনতেই পারে, আস্থা দেখাবার সময়ে সময় কথা বলবে। মালদা থেকে দেবু সিংহের রিপোর্ট, আনন্দ বার্তা।